ব্লক সভাপতির অনুপস্থিতিতেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের এসসিসেলের শীতলকুচি ব্লকের আটটি অঞ্চল কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন এসসিসেলের কোচবিহার জেলা কমিটির সহসভাপতি বিমল কুমার বর্মন। শীতলকুচি ব্লকের আটটি অঞ্চলের এসসিসেলের অঞ্চল কমিটি যথাক্রমে চেয়ারম্যান, সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন তিনি। বিমল বর্মন জানান, এসসিসেলের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মন আজ মঙ্গলবার জেলায় একটি মিটিং ডাকেন। সেই মিটিংয়ে তিনি শীতলকুচি ব্লকের অঞ্চল কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেন এবং সেই নামের একটি তালিকা তার হাতে তুলে দেন বলে বিমল বর্মন জানান এবং তার নির্দেশ মতোই এখানে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সমস্ত অঞ্চলের পদাধিকারীদের নাম ঘোষণা করে দেওয়া হলো। অবশ্য তিনি জানান, শীতলকুচি ব্লকের এসসিসেলের পুনর্নির্বাচিত ব্লক সভাপতি সুব্রত কুমার রায় জেলা সভাপতির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন না, সে কারণেই তিনি হয়তো এই সাংবাদিক সম্মেলনেও উপস্থিত নেই। তবে এসসিসেলের শীতলকুচি ব্লক সভাপতি সুব্রত কুমার রায় টেলিফোন মারফত কি জানালেন শুনব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এসসিসেলের আজকে কমিটি ঘোষণা হয়েছে, সেই কমিটিতে শীতলকুচি অঞ্চলের চেয়ারম্যান আপনি, আপনি আপনার এই অনুভূতিটা যদি একটু বলেন। দেখেন, আমরা এসসিসেলের, আমি দীর্ঘ 7-8 বছর থেকে অঞ্চল সভাপতি কাজ করে এসেছি। তো বিগত দিনে যে আমরা তপশিলি সংলাপ যে প্রোগ্রামগুলি আমরা করছিলাম, তৎসময় লোক খুঁজে পাওয়া যেত না, সংগঠন করার লোক খুঁজে পাওয়া যেত না, বিজেপির একটা বারবার আজকে পার্টিদের একটা শুটিং দেখা দিছে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ভেবেছেন এবং জেলা সভাপতি যেটা আমাদের নির্দেশ দিয়েছে, আমাকে সভাপতি থেকে চেয়ারম্যান বানিয়েছেন, আমি ওনাকে স্বাগত জানাই। তৎসঙ্গে আমাদের ব্লক সভাপতি এসসিসিএলের যে ব্লক সভাপতি আছেন সুব্রত রায় মহাশয়, ওনার নির্দেশে আমরা চলব। আচ্ছা, আগামী দিনে আপনাদের যে কমিটি আজকে হয়েছে, তাতে করে শীতলকুচি অঞ্চলের চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক মাত্র তিনজনের নাম ঘোষণা হয়েছে। আগামী দিনে আপনাদের অঞ্চল কমিটি আরও প্রসারিত করতে হবে, আপনি কবের মধ্যে করছেন সেটা? আমাদের ব্লক সভাপতি আছেন সুব্রতদা, উনি নির্দেশ দেবে যেভাবে আমরা সেভাবে কাজ করে আসবো। ও, আপনার নাম ঘোষণা পর্বে সুব্রত উপস্থিত ছিলেন না, আপনাদের যে সভাপতি হচ্ছে শীতলকুচির, তিনি ওখানে উপস্থিত ছিলেন না, বিষয়টা কী বলবেন? উনি উপস্থিত ছিলেন না, পার্টির তো কতগুলো মানে কমিটি ডিক্লেয়ার দেওয়ার কতগুলো নিয়ম থাকে, হয়তো ওনার সঙ্গে আমার এখনও কথা হয়নি, উনি কী কারণে ছিলেন না, আমরা পরে জেনে নেব ঘটনাটা কী আছে। আপনার নামটা বলেন। মতিলাল বর্মন। ওকে। বড় শৈলমারির ঘোষণাডাঙ্গা থেকে সনদ বর্মনের প্রতিবেদন, খবরের দুনিয়া।